আজকে আমার কাছে খুবই ভালো লাগছে আমার স্টুডেন্ট ইয়াসিন এই ফ্রিজটি সে সম্পূর্ণ গেস্ট চার্জ করছে। এই ফ্রিজটি আমি এখন ডেলিভারি দেব স্মৃতি হিসেবে এই ভিডিওটি করা। একটা ফ্রিজ মানে কাজ করার পর এটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন নতুন নতুন অবস্থায় খুবই ভালো লাগে, এটা আসলে খুবই আনন্দের বিষয়। আমি এখন তার সাথে কথা বলবো এই ফ্রিজটি কাজ করার পর তার অনুভূতি কেমন। এই কাজটি তুমি তো একা একা করছো এবং পরিপূর্ণ ঠান্ডা সব কিছু ঠিক আছে, এখন আমরা ডেলিভারি দিব। এই কাজটি করার পর তোমার অনুভূতি কি তুমি সবার উদ্দেশ্যে বলো। এই ফ্রিজে কাজটা উন্নত করা হয়েছে, কন্ডেন্সার চেঞ্জ করে গ্যাসটা করছি, সম্পূর্ণ আমার নিজের হাতে করছি। কাজ করার সময় তো কত টেনশনই আসে আমার মাঝে, কাজ কি হইব নাকি কোনো সমস্যা আছে উঠেছে এমন ভয় তো মানে থাকি মনে মাঝে দিছি। তারপর কাজটা একা একা করার পরে কারেন্ট খুব কমই থাকে আমাদের দিকে, পানি রেখে দিচ্ছি, পানি রাখার পরে পানি চেক করলাম, সকালবেলা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে, নর্মাল ঠান্ডা আসছে। তা দেখার পরে মনে মধ্যে আলাদা একটা আনন্দ আসে, মানে কাজে করার পরে সফলতা আসলে মনে মধ্যে আনন্দ তাই নিতে চলে আসে। নতুন অবস্থায় যখন কাজ করা হয় তখন মনের মধ্যে একটা ভয় থাকে। আমরা যারা পুরাতন আছি এবং অনেকদিন যাবৎ কাজ করছি আমাদের এরকম কোনো ভয় থাকে না, বাট প্রথম যখন ট্রেনিং করে এসে কাজ করতে যেতাম তখন মনের মধ্যে একটা ভয় কাজ করতো, এটা হয় কি না বা কাজটা হবে কি না, সমস্যা হবে কি না, এইসব ধরনের প্রশ্ন মনের মধ্যে থাকতো। যাক প্রথম প্রথম যখন আমিও একটা কাজ পরিপূর্ণ করতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো, মনে হতো যে আমি অনেক কিছু করে ফেলছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।